হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক সেভেন ইউটিউব চ্যানেল। তো আজ আমরা MIUI 10 লেটেস্ট বিটা আপডেট 9.6.13 আপডেটের ব্যাপারে কথা বলবো, যেটা আমাদের ফোনের ওপর করে নিয়েছি দেখতে পাচ্ছি এবং আজ আমি করছি রবিবার। তো এখানে 9.6.13 মানে যেটা প্রতি শুক্রবার করে আপডেট আসে, এইভাবে শনিবার এসছে আমার ফোন, তখন রাত 8টা বাজে সেই টাইমের মধ্যে আপডেট এসেছিল, আমরা এইভাবে করেও নিচ্ছি। কিন্তু আমি কালকে একটা ভিডিও অলরেডি দিয়েছি, যারা আমার ভিডিও দেখেছে MIUI এর ওপরই। তো MIUI বিটার এই মাসটাই লাস্ট, এরপর থেকে তো সেক্ষেত্রে এই মাসের মধ্যেই যা ডেভেলপ হয় মধ্যে আমরা দেখতে পাবো, এরপর থেকে যা আপডেট আসবে সেগুলো স্টেবলের উপর আমরা দেখতে পাবো। তো এই ভিডিওতে তোমাদের বলবো বিটা আপডেটের এইটাই কি কি স্পেসিফিকেশন বা ফিচার আমরা নতুন দেখতে পাচ্ছি। এবং এই আপডেটটার ব্যাপারে বলতে গেলে, তোমরা যদি নোটিস করো, আমি লাস্ট 1 মাস ধরে কোনো রকম MIUI 10 বিটা আপডেটের উপর কোনো ভিডিও বানাইনি। তো কারণ হচ্ছে আমার ফোনে 1 মাস কোনো রকম বিটা আপডেট আসেই নি, তারপরে আজকে 1 মাস পর বিটা আপডেট এলো। তো বিটা আপডেটের যে সাইজ ছিল, সাইজ এগুলো সমস্ত কিছু বলবো, তার আগে দেখে নিই, ইন্ট্রোতে আমি বলে নিই, আমি সম্রাট। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে এবং তার সাথে জানাই নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে ওইটা বাজিয়ে দেবে এই ধরনের ভিডিও ফিউচারে মেলার জন্য। তো আর দেরি কি স্যার, চলো শুরু করা যায়। তো আমি যেটা বলছিলাম, 1 মাস পর আমাদের এই আপডেট এসছে। তো এই 1 মাস পর আপডেট আসার জন্য আমার যে আপডেটের সাইজ সেটা 1.5 GB হয়ে গেছে। তো তোমাদের যদি দেখায় দেখতে পাচ্ছ, এখানে এখানে আমার আপডেট চলছে ও এখানে এখানে দেখতেই পাচ্ছ 1.5 GB সাইজ হয়েছে আমার আপডেটে। তো এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে কিছু লেখা আছে, তো কী কী লেখা আছে সেইগুলো আমরা দেখে নেব। তো এর জন্য আমাদের অ্যাবাউট ফোনের মধ্যে গিয়ে, সিস্টেম আপডেটের মধ্যে গিয়ে, এখান থেকে হোয়াটস নিউ এর মধ্যে গেলে এখানে দেখতে পাবো। প্রথমেই দেওয়া আছে সিস্টেমের মধ্যে অপটিমাইজেশন কি আগে করা হয়েছে, রিমুভ আননেসেসারি সাউন্ড নোটিফিকেশন ফ্রম DND মোড। মানে হচ্ছে DND মোডে অনেক সময় নানান ধরনের আননেসেসারি সাউন্ড DND মোড থাকা সত্ত্বেও নোটিফিকেশন চলে আসতো, সেই ধরনের সাউন্ডগুলো ঠিক ফিক্স করা হয়েছে। তো এটা একটা খুব ভালো অপশান। তারপরে নতুন একটা অপশান অ্যাড করা হয়েছে, কুইক রিপ্লে ফ্রম মেসেজ অ্যাপস, তো মেসেজিং অ্যাপ সরি। তো এটাও আমি তোমাদের পরে দেখাচ্ছি। এবং মি ক্লাউডের ওপর কিছু অপটিমাইজেশন করেছে, তো সবকটাই আমি তোমাদের পরপর বলছি মি ক্লাউডের ওপর কী কী করা হয়েছে। তো সবার প্রথম আসি সেটিংসের মধ্যে কী করা হয়েছে, তার আগে আমরা দেখিনি এখানে আমাদের সিকিউরিটি প্যাচ আপডেট হয়েছে কি হয়নি। দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো সিকিউরিটি প্যাচ আপডেট হয়নি। তো আমার সাউমির কাছে একটাই রিকোয়েস্ট, এতদিন ধরে একটা ফোনের ওপর 8 মাস হয়ে গেল, 8-9 মাস, তো এখনও পর্যন্ত কোনো সফটওয়্যার আপডেট একটা ফোনের ওপর আমরা দেখতে পাচ্ছি না সিকিউরিটি আপডেটের উপর। তো এটার মানে আমি বুঝে পাচ্ছি না কেন কোনো ফোনের সিকিউরিটি প্যাচ আপডেটই যদি না হয় সেখানে সফটওয়্যার আপডেট হওয়ার খুব একটা বড় রিজন থাকে না, কারণ একটা ফোনের সফটওয়্যার আপডেটের সাথে সাথে সিকিউরিটি প্যাচ আপডেটটাও যথেষ্ট জরুরি। তো এখানে আমাদের 10 মাস হয়ে গেছে, এই টাইমে মিনিমাম আমরা 3 থেকে 4টে সফটওয়্যার আপডেটের সাথে সাথে সিকিউরিটি প্যাচের আপডেটও দেখতে পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে কোনো সিকিউরিটি প্যাচ আপডেট দেখতে পাচ্ছি না। তো সবার প্রথম চলে আসি যেটা সমস্ত ডিসঅ্যাপয়েন্ট চিজ, অবশ্যই বলতে হবে ডিসঅ্যাপয়েন্ট ব্যাপার। তো সবার প্রথম যে নিউ অপশনের কথা বলা যায়, তো সেটা আমরা দেখতে পাবো এখানে এক্সপ্লোর নিউ ফিচারের মধ্যে। তো এখানে গেলে কুইক রিপ্লের একটা অপশান আমরা দেখতে পাবো। তো কুইক রিপ্লে কি, তো অনেক MIUI ফোন আছে যেগুলো একটু পুরনো, যেগুলো মার্সমেলো বা নগাটে রান করছে, যেমন আমার রান করছে। তো অনেক ফোনে কি হয়, অনেক অ্যাপসের যে কুইক রিপ্লের অপশানটা সেগুলো শো করে না। সাপোজ ধরুন মেসেজে, যেমন আমরা MIUI মেসেজ দিয়ে রিপ্লে করতে পারি, সেরকম হোয়াটসঅ্যাপে করতে পারি, এরকম অনেক অ্যাপস আছে যেগুলোতে কুইক রিপ্লে দেয় না। যেমন ধর টেলিগ্রামে যে কুইক রিপ্লের অপশান আছে সেটা অনেক ফোনে দেয় না, আমি নিজেই দেখেছি আমার ফোনই মাঝে মধ্যে দেয় না। তো সেক্ষেত্রে এইটা অন করে নিলে তো কুইক রিপ্লের অপশানটা অটোমেটিক্যালি এখানে আমাদের দিয়ে দেবে অনেক অ্যাপসের ক্ষেত্রে। এখানে দেখুন লেখাই আছে কুইক ইউজ কুইক রিপ্লে টু দ্য নোটিফিকেশান ফ্রম দ্য সিলেক্টেড মেসেজিং অ্যাপস থেকে, মানে হোয়াটসঅ্যাপ, উইচ্যাট এক্সাম্পলের তরফ থেকে এখানে দেখানো হয়েছে কিউ। এই তো নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মি ক্লাউডের ওপর। তো মি ক্লাউডের ওপর কি করে, এর জন্য আমরা সিঙ্কে গিয়ে এখান থেকে যদি আমরা মি ক্লাউডের মধ্যে আমরা ঢুকি, তো এখানে আমরা দেখতে পাবো যে সিঙ্কিং এর ব্যাপারটা, আগে কি হতো অনেক সময় সিঙ্কে ক্লিক করলে ওয়ান টাচে সিঙ্ক হতো না, বাট এখন থেকে সেটা কোনো রকম প্রবলেম হবে না। আপনি এখান থেকে টাচ করলেই ভেতরে অটোমেটিক্যালি আমরা সিঙ্ক স্টার্ট হয়ে যাবে, এই দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট হয়ে গেছে। এবং তার সাথে আর একটা জিনিস আপনারা যদি নোটিস করেন, সেক্ষেত্রে আমরা এখানে একটা নতুন অপশান দেখতে পাবেন এই সিঙ্কের, এখানে অ্যাড হয়েছে ফ্রিকোয়েন্ট ফেজেস। ফ্রিকোয়েন্ট ফেজেস কি, আপনারা একটু যদি নোটিস করে কখনো টাইপিং করেন বা কোনো রকম কোনো সিলেকশন করে কোনো টেক্সট, তাহলে ওখানে ফ্রিকোয়েন্ট ফেজেস একটা অপশান দেয়, মানে যে টেক্সটগুলো আপনি সবসময় সচরাচর করে থাকেন কাউকে টেক্সট করার ক্ষেত্রে, সেইগুলোকে আপনি যদি ফ্রিকোয়েন্ট ফেজেস এর মধ্যে অ্যাড করে রাখেন, তো আপনাকে ওখানে রেকমেন্ডেশনের টেক্সটে যখনই ক্লিক করবেন টাইপ করবেন আপনাকে দিয়ে দেবে, তো সেগুলো ক্লিক করলে আপনি ওয়ান টাচে সেগুলোকে করতে পারবেন, তো সেগুলো এখানে আপনি সিঙ্ক করতে পারবেন, যেটা সত্যি একটা ভালো অপশান।
আরো এখানে দেয়া হয়েছে। এবং লাস্টলি এসছে সিঙ্ক ইন রিয়েল টাইম, এইখানে এই অপশনটাও দেখা যাচ্ছে। সিঙ্ক ইন রিয়েল টাইমের মানে হচ্ছে এখানে অনেক সময় যে বলছিলাম এই যে সিঙ্কিং নিয়ে প্রবলেম হচ্ছিল মি ক্লাউডে, তো সেটা ফিক্স করার জন্য এখানে সিঙ্ক ইন রিয়েল টাইমের অপশনটাও দেওয়া হয়েছে। তো সিঙ্ক ইন রিয়েল টাইম দিয়ে যদি অন করে দেওয়া হয় তাহলে কি হবে, কোনোরকম আপনি যদি কোনো জিনিস মি ক্লাউডের ওপর সেভ করেন বা আপলোড করেন তাহলে অটোমেটিক্যালি সেটা সঙ্গে সঙ্গে সিঙ্ক হওয়া শুরু হয়ে যাবে। অনেক সময় কি হতো মোবাইল নেটওয়ার্কের উপর প্রেশার যাতে না পড়ে, ব্যাটারির উপর প্রেশার না পড়ে, এই জন্য ওয়াইফাইয়ের জন্য ওয়েট করতো বা একটা সার্টেন টাইমের পর গিয়ে এটা সিঙ্ক হতো যখন আপনার ফোনের ওপর আপনি কোনোরকম কোনো টাস্ক করছেন না সেইটা। বাট এখন থেকে আপনি সিঙ্ক ইন রিয়েল টাইম করে দিলে আপনার যখনই আপনি আপলোড করা শুরু করবেন অটোমেটিক তখনই আপনার সিঙ্কনাস, আপনার যে ফোনের সিঙ্ক হওয়া সেটা শুরু হয়ে যাবে। তো এটাও আমরা দেখতে পেয়েছি। এরপর অনেক ধরনের ছোট ছোট সুন্দর সুন্দর ফিচার এই আপডেটের মধ্যে এসছে, অনেকগুলো নতুন নতুন ফিচার এখানে দেখতে পাবো। সবার প্রথম যদি আমরা ক্যালেন্ডারের কথা বলি, ক্যালেন্ডারের মধ্যে গেলে আপনি ক্যালেন্ডারটা কোথায় আছে, হ্যাঁ ক্যালেন্ডারের মধ্যে গেলে যদি আপনি রিজিওনাল কোনো ক্যালেন্ডার সেট করেন তো সেখানে দেখবেন রিজিওনাল যে ডেটটা সেটা রিজিওনাল ডেটটা বাংলা, যেখানে আমি করে রেখেছি তো এখানে বাংলায় দেখাচ্ছে। সেরকম যে কোনো রিজিওনালে গেলে সেটা করতে পারবেন। এবং তার সাথে কিছু কিছু ফোনের ওপর ফেসবুকের যে বার্থডে ইভেন্টগুলো হয় সেগুলোকে অনেক সময় সিঙ্ক ঠিকঠাক করতে পারছিল না অ্যাপ, সেটাও এখানে ঠিকঠাক করে ফিক্স করা হয়েছে বলে জানানো হচ্ছে। নেক্সট আসি আর একটা অপশান যেটা এসছে গ্যালারির ওপর। গ্যালারির ওপর এই ক্ষেত্রে খুব ভালো একটা আপডেট এসছে, সেটা হচ্ছে স্ক্রিনশটের ওপর। তো স্ক্রিনশটের ক্ষেত্রে আমরা যদি কোনো ফোনের স্ক্রিনশট নেই সেক্ষেত্রে আমি এই গ্যালারির ওপরই দেখাতে স্ক্রিনশট করি। তো এখানে দেখুন দুটো অপশান চলে এসছে, স্ক্রল আর সেন্ড। তো স্ক্রলে টাচ করলে নিজে থেকে স্ক্রল হলো কল যেটা হয় সেটা শুরু হয়ে যাবে এবং স্ক্রল হতেই থাকবে, এটা তো নর্মাল। বাট এরপরে ডান করলেই এখানে দেখবেন এটা এডিট করার অপশান আপনাকে অটোমেটিক দিয়ে দেবে আরও অনেক বেটারভাবে, যেখানে আপনাকে ডিফল্টভাবে ক্রপের অপশান দেবে তার বাঁদিকে সেন্ড, এদিকে ডুডুলে গিয়ে ডুডুল করতে পারবে, মানে স্টিকার যেটা নাম ফাম লেখা এরকম, টেক্সট করলে টেক্সট এবং মোজাইকে গিয়ে মোজাইক। এবং তার সাথে এখানে যদি আপনি ক্রপে করেন সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডে কতটা ক্রপ হচ্ছে সেটাও আপনাকে দেখিয়ে দেবে। তো অপশানটা এই যেটা যথেষ্ট ভালো আমার এবং ওভারঅল যথেষ্ট ইম্প্রুভ হয়েছে বলবো আমার ওভারঅল স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে। নেক্সট যেটা এসছে সেটা এসছে, আমি একটু নোটটা দেখে নিই কারণ অনেক কিছু এসছে, এক্ষেত্রে আমি কিছু নোটের ওপর লিখে রেখেছি। তো সবার প্রথম আসি এবার হচ্ছে ব্যাটারি এই সিকিউরিটির ওপর। সিকিউরিটির ওপর এই ক্ষেত্রে দুটো চেঞ্জেস আমরা দেখতে পাবো। তো সিকিউরিটির মধ্যে গেলে যদি আমরা এখান থেকে গেম স্পিড বুস্টারের যে অপশান আছে সেখানে গেলে আমরা এখানে একটা জিনিস নোটিস করবো, প্রচুর প্রচুর পরিমাণে অ্যাড এখানে আমরা দেখতে পাবো যেটা কিন্তু আগে দেখা যেত না। তো ইভেন এই প্রবলেমটা আমরা পোকো ফোনের ওপরে দেখা দিচ্ছে। এবং তার সাথে সেটিংসের মধ্যে গেলে এখান থেকে আপনি যে পুরনো নতুন যে গেম স্পিড বুস্টার সেটা কিন্তু এখানে দেখতে পাবেন না, যে নতুন নতুন অপশান অ্যাড করা হয়েছে সেইগুলো। তো এটা আমি বলতে চাই এবং ভবিষ্যতে আসবে বলে আমাদের মনে হয় না। রেডমি ফোর বা এই ধরনের রেডমি ফোরের সিরিজের যত ফোন আছে, রেডমি ফোর ফোরে রেডমি নোট ফোর তো ছেড়েই দিন, সফটওয়্যার আপডেটই আসে না বিটার ওপর। এবং তারপরে যেটা বলা হবে সেটা হচ্ছে ব্যাটারির ওপর। তো ব্যাটারির মধ্যে গেলে ব্যাটারি কমপ্লিট ইউআইটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে ব্যাটারিতে টাচ করলেই অপটিমাইজেশন শুরু হয়ে যেত, এখন থেকে সেটা হবে না। এবং এখানে ব্যাটারি সেভিংসের অপশান সবার উপরে দিয়ে দেবে, এখান থেকে ওয়ান টাচে ব্যাটারি সেভিংস করতে পারবেন। পাওয়ার ইউজিংয়ের ইউজেসের মধ্যে গেলে কোন অ্যাপস কতটা বা কোন সিস্টেম অ্যাপস কতটা পাওয়ার ইউজেস করছে সেটা এখান থেকে অনেক ভালোভাবে দেখা যাবে। এবং অটোমেটেড টাচ যেটা আগে ছিল বাজে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আবার এখানে অন করা হয়েছে। তো এটা যথেষ্ট ভালো লাগলো অটোমেটিক টাচের মধ্যে। এবং নিজের মতন করে একটা প্রোফাইল এখানে বানাতে পারবেন, এখানে প্লাস দিয়ে দিয়েছে। এবং এখানে যদি আমরা 20% নিচে চলে যাই ফোন, সরি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য বলে রাখি, এবং নিচে হোয়েন ব্যাটারি রিচ 20% যে অপশান এটা অন করে দিলে ব্যাটারি যখন 20% মধ্যে চলে যাবে অটোমেটিক্যালি ব্যাটারি সেভিংস মোড অন হয়ে যাবে, পাওয়ার সেভিংস মোড। এবং এটার মধ্যে টাচ করলে এখানে আপনি কোন কোন জিনিস অন এবং অফ সেগুলো করতে পারবেন। সাইলেন্ট মোড অন হয়ে যাবে, স্ক্রিন ব্রাইটনেস 0% নেমে যাবে, তারপর জিপিএস অফ হয়ে যাবে, সিঙ্ক অফ হয়ে যাবে, ব্লুটুথ যেমন অফ ছিল আমি অন করেছি, কখনো কখনো আমার ব্লুটুথ কোনো ডিভাইস কানেক্ট থাকলে সেটা অফ হয়ে গেলে অসুবিধা। তো এইরকম, তো সেক্ষেত্রে আপনি আপনার মতন করে এখানে এটাকে অপটিমাইজ করতে পারেন, ফিক্স করতে পারেন, তারপর এটা সেভ করে দিলে আপনার মতন সেটা কাজ করতে থাকবে যখনই 20% মতন নেমে যাবে। ঠিক আছে, এইটা অ্যাড করা হয়েছে আমি এই ক্ষেত্রে দেখতে পেয়েছি, যেটা আমার যথেষ্ট ভালো লেগেছে ওভারঅল সিকিউরিটির উপর। নেক্সট যেটা বলবো সেটা একটু আবার দেখতে হবে আমাদের নোট, নোটটা কই, সরি এখানে নোট রিসেন্ট টাক্সে নেই। তো নোট
নেক্সট আসি লঞ্চারের উপর। হ্যাঁ, লঞ্চারের উপর কিছু চেঞ্জেস করা হয়েছে। তো লঞ্চারের উপর গেলে যদি আমরা এখানে লঞ্চার জন্য তো এখানে পোকো লঞ্চার ইউজ করছি, তো আমি আপনাদের এখান থেকে দেখাই আপনাদের যখনই এই অ্যাপসটা আপডেট আসবে, মানে ওভারঅল সিস্টেম আপডেট সঙ্গে আমরা লঞ্চারের উপর আপডেট আসবে, সেটা আপনি এখান থেকে এই অপশন থেকে সিস্টেম লঞ্চার আপডেট আপডেটের যে অপশন আছে সিস্টেম অ্যাপস আপডেট এখান থেকে করতে পারেন, নাই এমআই যে অ্যাপস বলে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে ঢুকে ওখান থেকেও সিস্টেম অ্যাপসের সিস্টেম লঞ্চারে আপডেট করে স্ক্রিন অ্যান্ড রিসেন্টের মধ্যে যায়। সেক্ষেত্রে আমার এখানে পোকো লঞ্চার করা আছে, তো এটাকে যদি আমি চেঞ্জ করে সিস্টেম লঞ্চার করে দিই, তো তারপরে এখানে আমাদের কতগুলো অপশন দেখতে পাবেন। হোম ওপেন সার্চ, মানে আমরা যদি নর্মাল লঞ্চার ক্ষেত্রে দেখতাম, তো এইখানে যদি আমরা সোয়াইপ করি এইভাবে, তো এখানে আমাদের সার্চ ওপেন হয়ে যেত। তো সেটা এখন থেকে আর করার অফ এবং অনের অপশন আপনি পেয়ে যাচ্ছেন এখানে। তো এই অপশানটা এখানে নতুন অ্যাড করা হয়েছে। তো এটা অন করে দিলে আমরা সার্চের অপশান দেবে, এটা অফ করে দিলে এই অপশানটা তাহলে আপনাকে এটা দেবে না। নেক্সট আসছে এখানে হোম স্ক্রিন লেআউট। হোম স্ক্রিন লেআউট এখানে 4x5 আছে, এখানে আপনি 5x5ও করতে পারেন। তো এই 5x5 করলে কি হবে, এখানে আমরা 5টা করে অ্যাপ হোম স্ক্রিন লেআউটের মধ্যে চলে যাবে, যেটা আগে ছিল না, নতুন করা হয়েছে লঞ্চার আপডেটের উপর। তো এইটা আপনারা এখান থেকে করতে পারেন। সঙ্গে নেক্সট যেটা এসছে সেটা হচ্ছে ডিএনডির উপর, মানে সাউন্ড অ্যান্ড প্রোফাইলের উপর। তো সাউন্ডের মধ্যে গেলে সাপোজ আমরা যদি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের মধ্যে যাই, তো এখান থেকে যদি আমরা ডিএনডি অন করি, তো এখানে আমাদের এক্সট্রা 2-3টে অপশান দেখতে পাবো। নতুন একটা অপশান এখানে দেখতে পাবো সেটা হচ্ছে নোটিফাই অ্যাবাউট রিপিটেড কল। মানে যদি আপনাকে কেউ 15 মিনিট ধরে একটানা কল করতে থাকে অনেক কবার, তো অটোমেটিক্যালি আপনাদের কাছে ফোনের তখন রিংটোন বাজতে শুরু করে দেবে। তো এই অপশানটা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি নতুন অ্যাড করেছে, যেটা যথেষ্ট ভালো। অনেক সময় কী হয়, আমরা ডিএনডি মোডে ফোনকে ফেলে দিই, তারপরে অনেকে কল করলেও খুব প্রয়োজনীয় আমরা সেটা জানতে পারি না, সেক্ষেত্রে এইগুলো আমরা দেখতে পেয়ে যাব এবং আমরা এগুলো ফিক্স করতে পারবো। নেক্সট যদি বলা হয় সেক্ষেত্রে আমরা একটু রিসেন্টের মধ্যে দেখে নিই, কুইক রিপ্লে, ক্যালেন্ডার অপটিমাইজেশন সবই বলে দিয়েছে, আর সেরকম কিছুই নেই। আর একটাই আছে, সেটা হচ্ছে হোম স্ক্রিনের ওপর। তো হোম স্ক্রিনের মধ্যেই আমরা আর একটা অপশান বলতে চাই, সেটা আপনাদের বলি, হোম স্ক্রিন অ্যান্ড রিসেন্ট। তো এখানে একটা অপশান দিচ্ছে ব্লার অ্যাপস প্রিভিউ। তো এই একটা অপশান নতুন অ্যাপ অ্যাড করা হয়েছে। তো এটা কি, আমরা লক্ষ্য করবেন কোনো সময় যদি আপনি আপনার অ্যাপস ওপেন করার পর সেটা হোম স্ক্রিন করে দিন, যদি আপনি লকও করে ফেলেন, তারপরে যদি আপনি লক খোলেন, তো আপনি রিসেন্ট অ্যাপসে গেলে সেই অ্যাপসটা কতদূর ইউজ হয়েছে ততদূর আপনাকে এখানে দেখাতে থাকবে। বাট এখানে আমার দেখতে পাচ্ছেন আমার সেটিংসে কিন্তু সেটা দেখাচ্ছে না, কারণ আমার সেটিংসটাকে এই অপশানটা এনাবেল করা আছে। তো এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সেটিংস যেমন করা আছে। তো এইরকম করে আপনি যে যে অ্যাপসের ওপর এই এনাবেল করে দেবেন, সেই অ্যাপ আপনাকে ব্লার করে দেবে, মানে আপনি দেখতে পাবেন, মানে কেউ দেখতে পাবে না পরে গিয়ে যখনই ওপেন করবেন, যে আপনার অ্যাপস কতদূর ইউজ হয়েছে বা আপনি কি ইউজ করছিলেন সেখানে। তো এই একটা অপশন এখানে অ্যাড হয়েছে। ওভারঅল এইগুলোই চেঞ্জ হয়েছে, মানে অনেক রকমই সুন্দর সুন্দর ছোট ছোট আপডেট দিয়েছে এই আপডেটে, এবং যথেষ্ট ফিক্সও হয়েছে। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বললে বলবো মোটামুটি আগের মতনই আছে, খুব একটা ইম্প্রুভ হয়নি। এবং চার্জিংয়ের কথা বললে চার্জিং আগের মতনই হচ্ছে, খুব একটা স্পিডও বাড়েনি যেমন চার্জ হচ্ছিল আগে সেরকম, কারণ রেডমি 4 এর ওপর এমনি একটু স্লো চার্জিংয়ের প্রবলেম প্রথম থেকেই আছে। তো এছাড়া যেগুলো পাওয়ার কথা ছিল যেমন পাইনি, সেগুলো হচ্ছে ডার্ক মোড আমাদের ফোনে আসেনি, ক্যামেরা 2 API আসেনি, নতুন ক্যামেরার UIও আমরা দেখতে পাইনি, সঙ্গে ফ্রন্ট ক্যামেরার যে পোর্ট্রেট মোড সেটাও দেওয়ার কথা ছিল, কিন্তু সেটাও আমরা আমাদের ফোনের উপর দেখতে পাচ্ছি না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিও অবশ্যই লাইক করো, তার সাথে চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে ওটা বাজিয়ে দেবে এই ধরনের ভিডিও ফিউচারে পাওয়ার জন্য। এবং ভিডিও কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আবার পরে ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, শেষ থেকো, টাটা, বাই বাই।